অ্যাকচুয়ালি গতকালকে আমরা দুপুরবেলা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তিনজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়। তো তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে এর আগের দিন রাত্রি তারা যা বললো। তো একজনের নাম জিজ্ঞেস করলো বলে হাসনা হেনা, যিনি সাতক্ষীরা জেলার বাংলাদেশে, এবং আরেকজন হলেন কুলসুম বেগম, উনি নড়াইল জেলার বাংলাদেশ, এবং স্বপ্না আক্তার, উনি চট্টগ্রাম জেলার বাংলাদেশ। তো তাদের কাছ থেকে আমরা বাংলাদেশি কিছু কারেন্সি এবং ইন্ডিয়ান কারেন্সি এবং তাদের কিছু ডকুমেন্টও পেয়েছি যেগুলো সিজ করা হয়েছে। এবং এই সুবাদে গতকালই আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনাদের এগেনস্টে একটা মামলা নেওয়া হয়েছে। তো মামলাতে নতুন যে আইন আছে, বিএনএস অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টও আছে। তো আমরা এই অপারেশনটা জয়েন্টলি করেছি, আমরা আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং আমাদের যে আগরতলা আরপিএফ আছে সবাই মিলে আমরা এই অপারেশনটা করেছি অন দ্য বেসিস অফ সিক্রেট ইনফরমেশন। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আরও দেখা যাক ওনাদের ইন্টারোগেশনে বা কী বেরিয়ে আসে। তো যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনে আওতায় আনব। এই পর্যন্ত কতজনকে আপনারা এক্স্যাক্ট তো এখন ঠিক বলা যাচ্ছে না, তো অ্যাপ্রক্সিমেটলি বিডিট আউট প্রায় 250 জন হবে। এদের মধ্যে আবার ইন্ডিয়ান টাউটও আছে এবং বাংলাদেশি টাউটও আছে, যা এই ইন্ডিয়ান টাউট এবং বাংলাদেশের টাউট মিলে প্রায় আরও প্রায় 50 জনের মতো হবে, ব্যয় বেশি হতে পারে আর কি। তো এখানের মধ্যে একজন যিনি আছেন হাসনা হেনা, উনিও টাউট হিসেবে কাজ করেন, উনিও আগেও মানে দিল্লিতে থেকেছেন। তো আজকেও তাদের যে ডেস্টিনেশন যে বলছে দিল্লিতে যাওয়ার জন্য আর কি। ঠিক আছে, ওকে।